চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজো মানে বাঙালির আদি দুর্গাপুজো। যদিও এখন আশ্বিন শুক্লপক্ষের দুর্গাপুজোই বেশি আড়ম্বরে পালিত হয়। খোয়াইয়ের দক্ষিণ সিঙ্গিছড়া আচার্য পাড়া পঞ্চায়েত অফিসের কাছেই দীর্ঘ ১৯ বছর ধরে বাসন্তী পুজো হয়ে আসছে পৌরাণিক রীতিনীতি মেনে। আগামী 28 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত চলবে 4 দিনব্যাপী বাসন্তী পুজো। একটা সময় এই বাসন্তী পুজো এলাকাবাসীরা মিলে শুরু করলেও বর্তমানে এটি সার্বজনীন রূপ পেয়েছে। বহু দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে এই পুজোয়। প্রতি বছর সেখানে নবমীতে ভক্তদের জন্য আয়োজন করা হয় মহাপ্রসাদের। পুজোর দোরগোড়ায় এসে যেভাবে মূর্তি নির্মাণের শেষ কাজ চলছে, তার সাথে তাল মিলিয়ে চলছে মণ্ডপ তৈরির কাজও। দীর্ঘ ১৯ বছর ধরে মূর্তি নির্মাণ করে আসছেন স্থানীয় মৃৎশিল্পী শিবব্রত শর্মা চৌধুরী, শঙ্কর শর্মা চৌধুরী। বর্তমানে তাদের ছেলেরাও এই কাজে হাত লাগাচ্ছে। শিল্পীর অনবদ্য হাতের ছোঁয়ায় মূর্তি নির্মাণ হচ্ছে। চলছে পুজোর চূড়ান্ত ব্যস্ততা। পুজোর সম্পাদকের দায়িত্বে রয়েছেন তাপস আচার্য, কোষাধ্যক্ষ পঙ্কজ আচার্য এবং সভাপতি মানিক শুক্লবৈদ্য। বাসন্তী পূজা কত বছর ধরে আপনারা করছেন, কি বলবেন এই বিষয়ে? আমরা এবার 19 বছরে পা দিছে। আমরা দক্ষিণ সিঙ্গিছড়া আচার্য পাড়া দীর্ঘদিনের দিকে আমরা পূজাটা করতেছি, সবাই সাহায্য সহানুভূতি নিয়ে, এবং আমরা অপ্রাণ চেষ্টায় সকলের কাছ থেকে সাহায্য সহানুভূতি নিয়ে আমরা করতেছি। প্রতি বছরই না, এবারও করতেছি। গ্রামের উদ্যোক্তা সবে, স্থানীয় পঞ্চায়েতও আছে আমরা সঙ্গে যুক্ত, তারাও আমরা বিভিন্নভাবে সাহায্য করে, এবং প্রতিমা তৈরি করতে ও আপনার আমরা এখানে দুজন শিল্পী আছেন, তারা করে, একজন শিবব্রত শর্মা চৌধুরী, তাদের ছেলে টেলে তারাও সাহায্য করে, এবং নবমী দিন আমাদের অন্যান্য বছরের যে মহাপ্রসাদ বিতরণ, এটাও আমরা এবারও রাখছি, জারি রাখছি। সুন্দর সুশৃঙ্খলভাবে শুভকাঙ্ক্ষে আকাঙ্ক্ষে শিখতে যেতে সবের মঙ্গল কামনার্থে পূজাটা সুন্দর হয়, এটার দিকে আমরা সবাই সজাগ দৃষ্টি আসি, এবং সুন্দর যেতে হোক পূজাটা, সকলে আশীর্বাদ নিয়ে যেতে সুন্দরভাবে আমরা পূজাটা অনুষ্ঠিত হয়। বাঙালির আদি দুর্গাপুজো হতো এই চৈত্র মাসে। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধস্বের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ রয়েছে। সুরথ সুশাসক ও যোদ্ধা হিসেবে বেশ খ্যাত ছিলেন। কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হারেননি, কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করলে যুদ্ধে সুরথ পরাজিত হন। এই সুযোগে তার সভাসদরাও লুটপাট চালায়। কাছের মানুষের এমন আচরণে স্তম্ভিত হয়ে যান সুরথ। বনে ঘুরতে ঘুরতে তিনি মেধাশ্রমে পৌঁছলে ঋষি তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা শান্তি পান না। এর মধ্যে একদিন তার সমাধির সঙ্গে দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তবু তিনি বউ ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছেন। তারা দুজনেই তখন ভাবলেন, যাদের কারণে তাদের সব কিছু হারিয়েছে তাদের ভালো আজও তারা চেয়ে যাচ্ছেন। ঋষিকে এ কথা বলায় তিনি বলেন, সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির উপদেশে রাজা কঠিন তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতে বসন্তকালের শুক্লপক্ষে রাজা পুজো শুরু করেন। শুরু হয় বাসন্তী পুজো। রিপোর্ট আর ই নিউজ।